প্রিয় দর্শক, বাংলাদেশের সামনে রয়েছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ। এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ 27 আগস্ট, ঠিক তার এক মাস পরেই 27 সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্দেশ্যে ভারতে রওনা দেবে। মাঝে রয়েছে নিউজিল্যান্ডকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বের শেডিউল। এক্ষেত্রে নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচ খেলার পরেই ভারতের উদ্দেশ্যে বিমান ধরবেন বাংলাদেশ টিম টাইগাররা। সেক্ষেত্রে 27 সেপ্টেম্বর তাদের ভারতে থাকতে হবে। তো প্রিয় দর্শক, এরই মধ্যে বাংলাদেশ কোনো খেলার আয়োজন করতে ইচ্ছুক নয়, এমনটি জানিয়েছেন বিসিবির সিও। তিনি বলছেন যে প্লেয়ারদের চাপমুক্ত রাখতেই তাদের এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি তারা মনোবিদ রাখারও সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও বাংলাদেশ খেলবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এবার বাংলাদেশের খুব আশা যে এশিয়া কাপ বা বিশ্বকাপ যে কোনো একটি ট্রফি বাংলাদেশ জয়লাভ করবে, কারণ এত বছর খেলা হলেও বাংলাদেশের যে জাতীয় দলটি রয়েছে সেই দলটি এখন পর্যন্ত কোনো কাপ জেতেনি। এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বিসিবির কর্মকর্তারা। যদিও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে সমালোচনায় পড়ে এবং এর মধ্যে তারা একটু চাপেও রয়েছে, পুরো ক্রিকেট টিম যে চাপে রয়েছে, অনেকে কোশ্চেন করতেছে যে একে দলে নিয়েছে কেন, আফিফকে দলে নিয়েছে কেন, নাঈম ইসলামকে দলে নিয়েছে কেন, শামীম পাটোয়ারিকে দলে নিয়েছে কেন। আসলে এসব বিষয়ে এখন ভাবার সময় নেই, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি নিজেও মাহমুদুল্লাহর ফ্যান, কিন্তু আপনার সার্বিক বিষয়ে চিন্তাভাবনা করলে এটি বাংলাদেশ টিম। আপনি যে যাই ফ্যান হোক না কেন, দিন শেষে আপনাকে অবশ্যই বাংলাদেশ টিমের সাপোর্ট করতে হবে। এটা সত্য যে প্রক্রিয়ায় মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে আসলে সেই প্রক্রিয়াটা ঠিক নয়। তাকে ডাইরেক্ট বলে দিতে পারত, কিন্তু তাকে বিশ্রামের নামে বা আবার অনুশীলনে ডেকে এনে ফিটনেস টেস্ট করে সব লেভেল পাস করার পর তাকে বাদ দেওয়া আসলে একটি দেশের জন্য এটা আসলে মঙ্গলজনক নয়, কারণ সবাইকে একদিন সিনিয়র হতে হবে, তার অবদানগুলো ভুলে গেলে চলবে না। তো প্রিয় দর্শক, ও বিষয়ে আমি কথা বলবো না, ও বিষয়ে আমি অনেক কথা বলেছি, তো আর বলতে চাই না, যতই বলি ততই খারাপ লাগে। যাই হোক, এখন সামনে এগিয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের নেতৃত্বে দেখা যাক বিশ্বকাপ এবং এশিয়া কাপে কোনো ট্রফি বাংলাদেশ আনতে পারে কিনা। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন, কারণ দিন শেষে এটি আমাদের দেশ আর 11 জন প্লেয়ারের উপরই আমাদের বিশ্বাস রাখতে হবে অবশ্যই। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।